যারা 80 এর প্রবলেম হলো কেয়ার নিচ্ছেও না এবং কি নিটালও হচ্ছে না আর কি আসলে জ্ঞান নিচ্ছেও না জ্ঞান নিটালও হচ্ছে না আমরা চাকাটা একটু ঘুরায় দেখি গিয়ার পড়ে রয়েছে গিয়ার নিউট্রাল হচ্ছে না চাকা ঘোরালেও গিয়ার নিউট্রাল হচ্ছে না গিয়ার নিচ্ছেও না তো এর প্রবলেম কি আমরা সেটা দেখতেছি তো এই প্রবলেমটা কিসের জন্য হয় আপনাদের আমরা দেখাচ্ছি প্রথমত যদি চেন পড়ে যায় তাহলে এই প্রবলেমটা হয় এটা তো চেন পড়ে নাই যদি চেন না পড়ে কিসের জন্য হয় সেটা আপনাদের আমরা দেখাচ্ছি তো আমরা ক্লাচ সাইডটাকে খুলে নেচ্ছি এই একই প্রবলেম যে কোনো বাইকে হতে পারে তো মন দিয়ে দেখতে থাকুন কিসের জন্য এটা হয় আমরা প্রতিটি বাইকেই কিন্তু নাটবল খোলার পরে এভাবে ইঞ্জিনের উপরে তেল দিয়ে দেই যাতে ইঞ্জিন গ্যাসকেটটা ভালো থাকে ইঞ্জিন গ্যাসকেট কিন্তু একদম সুন্দর আছে এবার আমরা ক্লাচ বাটিটাকে খুলে নেব খোলার সময় ধ্যানসে খুলতে হয় দেখে শুনে খুলতে হয় কোথায় কি অবস্থান আছে এগুলো কিন্তু নিরীক্ষণ করতে হয় সমস্যাটা হলো এইটা স্প্রিংটা ভেঙে গেছে এখানে কিন্তু গিয়ার টপার যদি নাট খুলে বা নাট ঢিল হয়ে অথবা এমনি যদি এরকম সরে আসে তাহলে কিন্তু এক গিয়ার দিলে দুই গিয়ার পরে এখানে কিন্তু সেটা হয়নি স্প্রিংটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু গিয়ার কাজ করছিল না যেহেতু অরিজিনাল স্প্রিং আছে মাথাটা ভেঙে গেছে তো আমরা মাথাটাকে আবার ভাঁজ করে লাগিয়ে দিলেই চলবে কাজের পূর্বে হচ্ছে অবস্থান বোঝা এবং কাজের সময় কিন্তু কাজের দিকে লক্ষ্য রাখা এবং কাজের দিকে ধ্যান দেওয়া তাহলেই কিন্তু কাজ অ্যাকুরেটভাবে করা সম্ভব তো এটা হলো ভাঙা টুকরো আমরা ভাঙা টুকরোটা পেয়েছি আমরা এখন এটা বাদ দিয়ে দিয়েছি এটা ফেলে দিলাম তো গিয়ারে আছে আমরা গিয়ারটা পরে নিউট্রাল করব আগে লাগিয়ে নিই কাজের সময় নাট বলগুলো যেন ভালোভাবে টাইট দিয়ে নেই এখন কিন্তু প্রত্যেকটি গিয়ার সুন্দরভাবে পড়ছে তো এরকম প্রবলেম হলে আমরা ঠিক এইভাবে কাজ করে দিলেই হবে
আমরা ক্লাচ সাইডের প্রত্যেকটি বোল্ট টাইট দিয়ে তারপরে সাইলেন্সার এবং পাদানি কিকার লাগিয়ে আমরা বাইকটিকে চালিয়ে দেখব। যদি অন্য কোনো প্রবলেম থাকে সেগুলোও আমরা ঠিক করে দিয়ে দেব। তো মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু কাজ সুন্দর হয়, পাশাপাশি বাইকের আনুষঙ্গিক কাজ থাকলে সেগুলো আমরা করে দেই যাতে বাইক চালায় আরাম পাওয়া যায়। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।